আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম, পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে একটি বিদায় ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকে আমাদের পাশে দেখতে পাচ্ছেন আমাদের একজন পেশেন্ট। তো উনি আমাদের কাছ থেকে কিছুদিন আগে, মোটামুটি এক মাস থেকে কয়েকদিন বেশি হবে, উনি এসেছিলেন আমাদের কাছে চিকিৎসা নিয়ে গিয়েছিলেন। তো সুগারের পেশেন্ট। তো ওনার বিশেষ করে একটা খুবই ইচ্ছা ছিল যে আমি সুগার ফ্রি লাইফ বিভিন্ন ভিডিওতে আমাদের যে দেখে, তো উনি এসেছিলেন আর কি। তো মূলত এবং উনি কিভাবে আমাদের নিয়ম পালন করে যে পুরোপুরি সুগার থেকে মুক্ত হলেন, তো সেটাতে যাওয়ার আগে, তো ভাইয়ের আগে আমরা এবং নাম এবং তার পেশা আমরা আগে জেনে নেবো, পরিচয়টা আপনার সামনে করিয়ে দিই। তো ভাই, আপনার নাম? শফিক আলম। তো আপনার বাড়িটা যদি বলতেন? আমার বাড়ি উত্তর দিনাজপুর। আচ্ছা, উত্তর দিনাজপুরে কোথায় আপনার বাড়িটা? মাহাদ যে আছে না, মাহাদের পাশে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, যারা হয়তো আমাদের ভিডিওটি যারা দিনাজপুর থেকে দেখছেন, হ্যাঁ, যারা চাকুলিয়া থেকে দেখছেন, যারা আশেপাশে জায়গা থেকে দেখছেন, তারা হয়তো ওনাকে চিনতে পারছেন। চাকুলিয়া পারছি, চাকুলিয়া পারছি, চাকুলিয়া থানা আমাদের, চাকুলিয়া থানা আপনাদের পড়ে, তাই তো? তো বিশেষ করে যারা দেখছেন তারা হয়তো ওনাকে হয়তো অনেকে চিনতেও পারবেন, আর হয়তো যারা হয়তো তার আশেপাশে থেকে যারা হয়তো দেখছেন ভিডিওটি, হ্যাঁ, তারা হয়তো খুব সহজভাবেই বুঝতে পারবেন যে হ্যাঁ, ওনার মানে কোন জায়গা থেকে বলছেন। তো প্রিয় দর্শক, বিশেষ করে ওনার যে সমস্যা, আপনি কী সমস্যা নিয়ে এসেছেন আমাদের কাছে? আমি ওই সুগার, আমার অন্য সমস্যা না, সুগার ছিল হালকা। আচ্ছা, সুগারের একটা না, হ্যাঁ, সুগারের সমস্যাটা ওনার ছিল আর কি। তো উনি চাইছিলেন যে সুগারটা আমাকে, এখন যেহেতু প্রথম অবস্থায় আমার মানে ইয়ে, সেই জন্য আমি পুরোপুরি যাতে ভালো হয়ে যেতে পারি। হ্যাঁ, যেহেতু আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ 10 বছর 15 বছর যারা সুগারের পেশেন্ট তারা আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে, যারা ইনসুলিন চলছে তারা ভালো হয়ে যাচ্ছে। তো এনার তো সাধারণ, তো এই সামান্য মাত্র সুগার ধরে আর কি। তো এটা যদি মানে এখানে ট্রিটমেন্ট করা যায়, তো আপনাদের, আমাদের খবর আপনি কোথা থেকে পেলেন? ফেসবুকে পেয়েছিলাম। ফেসবুকে আপনাকে কেউ পাঠিয়েছিল লিঙ্ক নাকি? কেউ পাঠায়নি, আমি একদিন দেখছিলাম অন্য আমাজন ধরা পড়লো কিনা আমার কিনা, তো আমি চেক করছিলাম মোবাইলে, ইউটিউবে চেক করতে, তো আপনাদের ফেসবুকে এটা দেখলাম। আমি দেখার পরে বলছিলাম দাওয়ার খাওয়ার পর, দাওয়া খাওয়ার যদি পরে যদি ঠিক না হয়, দাওয়া খাই ল্যাপটপ দাওয়া খেয়ে দেবো আমাকে, আর এটা বিনা দাওয়া খাওয়া দিয়ে আমার লাইফ স্টাইল চেঞ্জ করে যদি হয়ে যায় সত্যি বেটার, জিন্দগি ল্যাপটপ আমার হয়ে সেটেল হয়ে যাবে, ওই জন্য আমি এটা আপনাদের কাছে এসেছি। তো প্রিয় দর্শক, বিশেষ করে উনি ওই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে কোনোরকমভাবে আমাদের ভিডিওটা উনি পেয়ে যান আর কি। তো তারপরে উনি হয়তো আরও ভিডিও দেখেছিলেন আমাদের, ওটা ভিডিও দেওয়ার পরে ভিডিও দেওয়ার পর আরও অনেক ভিডিও। আচ্ছা আচ্ছা, মানে আমাদের একটা ভিডিও দেখে যে উনি চলে এসেছেন এমন না, আগে চ্যানেলের ভিতরে ঢুকে পেজের মধ্যে গিয়ে অনেক ভিডিও দেখলেন। আপনারা ওখানে একটা মুভি কিনে আসলেন, বাদুদার কি ওটা মুভি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে দেখলাম, বিশ্বাস করছিলাম না কিন্তু আগে, আমি কিন্তু মুভি মানে কথা বলবে না, ওই জন্য আমি কাজ করে আরো আসা, আমি চাইনে শুনে দেখে শুনে নিবো আমি। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, বিশেষ করে উনি আমাদের কাছে কতদিন হলো আপনার মানে ট্রিটমেন্ট চলা? মোটামুটি আপনার ওই দেড় মাস থেকে কম, এক মাস আট দশ দিন আর কি। এক মাস আট দশ দিন আমাদের সিস্টেমটা এক মাস পালন করেছিলাম। আচ্ছা, আমাদের সিস্টেম মূলত এক মাস উনি পালন করেছেন, এক মাস পালন করার পরে উনি উল্টাপাল্টা সমস্ত কিছু করা শুরু করে দেন আর কি। হ্যাঁ, তো আপনি কী কী উল্টাপাল্টা করেছেন বলেন? ভাত খাচ্ছি, ভাত মানে এই যে এক সপ্তাহ থেকে যে আপনি উল্টাপাল্টা চলছিলেন, মানে কিছু না, ভাত আর আপনার রুটি, রাত্রে সকালে এরকম আপনার নাস্তা করুন, নাস্তাই করছি ঠিক আছে। আচ্ছা, তারপরে রাত্রে এক আধবার ওই খুরমা টুরমা মানে খেয়ে নিই, মিঠা খেয়েও চেক করছি, তো হ্যাঁ মিঠাও খেলাম, খেয়ে লাস্ট টাইম দেখি বিস্কুট টিস্কুট সব কিছু খেয়ে দেখলাম। তারপরে আমি কি করলাম, বুঝলাম কালকে চেক করবো, আজকে কালের কথা বলছিলাম, কালে চেক করবো, তো আমি সকালে নাস্তা বাস্তা করিনি কিছু, বিস্কুট খেয়ে নাস্তা করলাম, আমি ওই দশটা বলা বিস্কুট খেয়ে পানতে ভিজে নাস্তা করলাম, পানিতে ভিজাই, তারপরে তারপরে কি করলাম, মোটামুটি ওই আপনার গ্লুকোজ 100 গ্রামে নিয়ে পুরো একদম খেয়ে নিয়েছি, পুরো 100 গ্রাম গ্লুকোজ খেয়ে নিয়েছি। পুরো খাওয়ার পরে আপনি, আমি ফের 2 ঘন্টা পর পিপিটি চেক করলাম, তারপরে 130। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, বিশেষ করে উনি যা কিছু সুগারি খাবারগুলোগুলো তো খেয়েছেন, তার সাথে আবার 100 গ্রাম গ্লুকোজ, 100 গ্রাম গ্লুকোজ মানে আমরা সাধারণভাবে যদি একটা মানুষ 75 গ্রাম গ্লুকোজ খেয়ে যদি তার সুগার নর্মাল আসে, তার মানে বুঝতে হবে সে যথেষ্ট। হ্যাঁ, এবং তিনি 100 গ্রাম গ্লুকোজ খেয়েছে, তার আগে আবার সব ওই বিস্কুট ফিস্কুট আবি চাবি খেয়েছে, সুগারি বিস্কুটগুলো খেয়েছে, বাড়ছে না ঘটছে, দেখবো জিনিসটা। হ্যাঁ, এটা মানে উনি টেস্ট করার জন্যই আরও মানে করেছেন আর কি। তো তারপরে ওনার সুগারের মানে দেখেন রিপোর্ট কী এসেছে, 100 গ্রাম গ্লুকোজ আরও সব মানে খাবার খেয়ে, দেখেন ভালোভাবে রিপোর্টটা কত এসেছে, 123। হ্যাঁ, তো প্রিয় দর্শক, বিশেষ করে
দেখতে পাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে আমাদের আরেকজন ভাই ফরিদ আহমেদ, সম্ভবত ওনার নাম লালবাগের, তো উনি 33 দিনে মানে এক মাসের আগে উনি ভালো হয়ে গেছিলেন, 33 দিনে আমাদের কাছে এসে বিদায় নিয়েছিলেন। ওরও ভিডিও আপনি দেখেছিলেন না? তো মাত্র 33 দিনে মানে ভালো হয়ে যাওয়া, হ্যাঁ, তো ওটা আমাদের কাছে খুবই খুবই কম সময়ের মধ্যে প্রথম ছিল আর কি। তো তারপরে ভাই উনি মাত্র এক মাস আমাদের মধ্যে আমাদের সিস্টেম মেনে, হ্যাঁ, উনি এক মাস আজকে হয়তো 8-9 দিন বা 10 দিন হলো ওনার, উনি এসে আজকে বিদায় নিতে এসেছেন আর কি। তো আজকে আমরা ওনাকে বিদায় দেওয়ার জন্যই মূলত ডাকা হয়েছে। কারণ হচ্ছে যে একটা মানুষ এই যে সুগার, এই সুগারে যখন একটা মানুষ মানে পা দিয়ে দিবে, মানে সুগার যাকে ধরে নিবে, হ্যাঁ, তো লাইফ টাইম তাকে ওষুধ খাওয়ার একটা ঝামেলা চলে আসলো আর কি। এখন একটা মানুষ যখন আমাদের সিস্টেমে আমাদের লাইফ স্টাইলে যখন ভালো হয়ে যায়, তো ভালো হয়ে যাওয়ার পরে আবার অনেকে যারা হয়তো দেখছে ভাই আপনার বাড়ি এখান থেকে তো অনেক দূর, তো হ্যাঁ, তো 5-6 ঘন্টা সময় লাগলো ওনাকে আসার জন্য, তারপরে উনি এসছেন। কেন এসছেন? যে আমাকে যাতে নেক্সটে ভবিষ্যতে যাতে আমাকে সুগার না হয়, আপনি কালকে বললেন না কিনা, তার জন্য আমি আরো তাড়াতাড়ি এসেছি। তার কারণ হচ্ছে যে অনেক মানুষ কি আছে, আমাদের কাছ থেকে হয়তো ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাওয়ার পরে বিদায় নিতে আসছে না। এবার বিদায় নিতে না আসার কারণে কি হচ্ছে যে আমাদের পরবর্তী স্টেপগুলো, মানে যাতে ভবিষ্যতে সুগার না হয় এই জন্য আমাকে কী কী সতর্কতামূলকভাবে চলতে হবে, সেই বিষয়গুলো উনি জানতেই পারছেন না। ফলে কি হচ্ছে, উনি আবার এক সময়তে হয়তো সুগারের রোগী হয়তো হয়ে যাচ্ছেন কেউ কেউ, হ্যাঁ। কারণ কী কারণে সুগারটা হয়েছে সেটা তো সে জানতে পারলো না, যে কী কারণে আমাকে হয়েছিল, আমাকে যাতে ওই কারণটা আবার না ঘটায়, এসবগুলো জানতে পারলো না। ফলে কি হচ্ছে, সে আবারও সুগারের রোগী হচ্ছে। তো এখন হয়তো অনেকে মনে করছে যে আমি তো এতগুলো আমি খাচ্ছি করছি, তাহলে আমার তো আর কোনো ব্যাপার নেই, তো আবার উল্টাপাল্টা শুরু করে দিল, হ্যাঁ। তো একটা যে নিয়ম আছে সেই নিয়মটাও আমাদের কাছে জানলো না। তো বিশেষ করে আমরা বিদায়ের সময় আমরা ভিডিও সাক্ষাৎকার নিই এবং তাকে আমরা বলে দিই আমরা লাস্টে। তো অনেকের হয়তো সমস্যা থাকতে পারে যে হয়তো আমার সরাসরি ভিডিও সাক্ষাৎকার দিতে এটা সমস্যা। তো ভাই আপনার বিয়ে হয়েছে কি হয়নি? জি, বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে হয়েছে, অনেক দিন হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বাচ্চা কাচ্চা আছে না? নাই, জি, দুটো মেয়ে, একটা মেয়ে, একটা ছেলে। হ্যাঁ, তো বিশেষ করে যারা হয়তো অল্প বয়সী যারা আছে, হয়তো মোবাইল দোকান আমার আছে। আচ্ছা আচ্ছা, তো মোবাইলের দোকান স্পেশাল দোকান আছে ভাই। টাইম পায় টাইমের মধ্যে কত কষ্ট করে আমি টাইম বের করি, আমার টাইম ওনার নাই, এত বিজি মানুষ নাই ওনার। আসলে ভবিষ্যতে যাতে সুগার না হয় এর জন্য উনি দৌড়ে দৌড়ে চলে এসেছেন। মানে আমি ল্যাব থেকে খুব সিরিয়াল করি, আমি এত কম বেশি আমার সুগার আগামীতে কি হতে পারে, কেন আমি দেখছি না অনেকগুলো সুগারের পেশেন্ট। কালকে আপনার আমি রিপোর্ট চেক করার পরে আপনি 10 বছরের একটা পেশেন্ট আমাদের ওখানেই আছে, ওই এলে প্রতি দাওয়া খাচ্ছে। আমি বললাম এরকম ব্যাপার, তুমি ওখানে যাও, ঠিক আছে, ঠিক হয়ে যাবে, 2-3 মাস তোমার টাইম লাগবে। বলছে আমার কাল নম্বর টম্বর আপনার সব বুঝলি, আমার আপনার নম্বর টম্বর হোয়াটসঅ্যাপ ফরস আপনার কল করে কোনো বলতে পারবি না, আমি আমার সাথে আসতে যাওয়া ছিল, তো বলছে আমার একটা টাইম না, থামো 10 মিনিট, চাপল হোলসেল করে চাপিলে দিলে আসবে, অবশ্যই আসবে। আচ্ছা আচ্ছা, তো বিশেষ করে যাদের হয়তো অল্প বয়স, যাদের বিয়ে হয়নি এখনো, তারা হয়তো ভাবছে যে বিয়ের জন্য তো আমার সমস্যা হবে, তো আমি হয়তো ভিডিও বানাবো না। তো তাদের সমস্যা নেই, যারা হয়তো আমাদের লজ্জা করছেন তাদের আমরা ভিডিও নিই না। এবার কেউ হয়তো যে আমি মুখ দেখাতে চাই না, তাকে পাশে বসে আমরা ভিডিও নিই, যে ঠিক আছে আপনার সমস্যা নেই, তো আমাদের কোনো ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে ভাই আমার ভিডিও দিতে অসুবিধা আছে, তো আমি এটা দিব না, বাকিগুলো কোনো ব্যাপার নেই। আপনাদের লাইফ স্টাইলিং করাতে কিন্তু পুরো শরীর দেখছেন না, মোটামুটি আমার 62 কিলো ওজন ছিল, সেখানে 56 কিলো, 55 কিলো আজকে লাফলাম। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, বিশেষ করে ওনার ওজনটাও কমেছে, ওজনের উপরে আমরা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সমস্যাগুলো, অনেকে তো মানে এটা বিশ্বাস করতে চায় না যে সুগার কি কখনো ভালো হয়। বড় বড় ডাক্তাররা বলে দিচ্ছে যে একবার সুগার হয়ে গেল মানে লাইফ টাইম ওষুধ খেতে হবে, আর আপনারা বলছেন যে সুগার মানে পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব। তো এগুলো কি ধাপ্পাবাজি নয়? এগুলো কি চিটিংবাজি নয়? অনেকেই হয়তো মনে করতে পারে দূর থেকে। হ্যাঁ, তো বিশেষ করে আপনি তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? মানে আপনি তো প্র্যাকটিক্যালি দেখলেন আর কি। চিটিং আমি মনে করেছিলাম ওটা, কিন্তু চিটিং মানে কিছু না, আপনিও ভাবছেন এই রকমই হবে, করতে হবে, মেহনত না করলে হবে না। বাবা আমার গাড়িও খেতে হবে, ভাত খাই না, কিছু খাই না, বাবা আমার তুই মরে যাবি, গোটা গ্রামকে বলে, গোটা গ্রাম বালাকে বলছে আমার মা কিছু খাই না, ওই আমাকে শরম লাগে খুব, এরকম ঘুরছি ফুচি না, খুব শরম লাগে, কিছু কেনে খাইছি না, কী হবি না হবি, আগে সুগার ধরে গেছে, তুই আগে এরকম শুনে গেলে কেন করছি, অনেক আমাকে মনে হয় আমি যে মন সে তোরা বল, আমি কিছু শুনবো না, আমি যেটা কাজ করতে গেলে কাজ করবো, মরু যাবে আছে, টেনশন নেই। আচ্ছা আচ্ছা, আমি প্রতি একার কাজটা করতে ভুলে যাই, শরীর মানে কত টাইম লাগবে, টাইম লাগবে না। তো প্রিয় দর্শক, উনি যে মানে একদম প্রতিজ্ঞা করে কাজে লেগেছেন। আমরা বলি কি না রোগীদেরকে যে আমাদের চিকিৎসাতে আসতে গেলে হাত পা ধুয়ে নয়, গোসল করে লাগতে হবে। তো ভাই একদম গোসল করেই লেগেছেন, যে যা বলছে বলুক, যা করছে হোক, আমাকে মানে ঠিক হতে হবে, আমি করবো। আমার মা আমার ওয়াইফ খুব ভুলে যায় আমাকে, বাবা অনেক ভুলে যায়, গ্রামের 4-5টা আমাদের গ্রামের 4 মানে পাশে ভিতরে যত মানে বাড়ি বলে সবাইকে বলছে কিছু খাই নাই, খালি সবজি খেয়ে থাকতে পারে,
সবজি হালকা হালকা সবজি খাওয়া যাচ্ছিল না প্রথমত, আট দশ দিন আমি মনে করে না খেয়ে থেকেছি, সবজি ঢুকছিল না না। তারপরে সাত নয় জন হয়ে গেলো, একদিন রাত্রে খুবই মানে সবজিকে শুতেছি, শোয়ার পরে কী হয়েছে আমার খুব মানে আট টিকা যায় না, এত কাগজ ছিল কাগজ সবটি খেয়ে নিয়েছিলাম আমি। আচ্ছা বড়স করতে হয় কী করবো, কাজটা খেয়ে নিই। তারপরে ওই ছিল কাজু 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 বাদাম একশো দেড়শো গ্রাম যা খেতে হবে সবটি খেয়ে নিলাম। মেহনত করেছেন ভাই, এবং ওনার বাবা মার পক্ষ থেকে বাধা, ওনার স্ত্রীর পক্ষ থেকে বাধা, প্রতিবেশীর পক্ষ থেকে বাধা, মানে বাধা আপনার সাপোর্ট কেউ করেন সবাই বাধাই দিয়েছে, বাধাই দিয়েছে, হ্যাঁ সাপোর্ট কেউ করেনি, তো এইরকম ভাবে টিকে থেকেছেন। তো বিশেষ করে যারা এরকম ভাবে টিকে থাকতে পারবেন, আমরা তো বলি যে ওই যারা একবারে টিকে থাকতে পারবে, মানে যা যা যে যা বলছে বলুক, ওতে আমাদের কোনো ভুরুক্ষেপ নাই, আমাকে টিকে থেকে আমাকে ভালো হতে হবে, সে ইনশাল্লাহ ভালো হবে। আর যে মানুষ বলছে টেনশনে পড়ে গেল, হ্যাঁ এই ধরনের যারা করবে তারা কিন্তু মানে পাস হতে পারবে না। তো এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা আপনারা তো দাওয়া ছড়িয়ে গেলো সব তো তো ভাই আসলে বুঝছে বিষয়গুলো আমাদের দেখছি, তো যার কারণে অনেকে হয়তো মনে করছে হ্যাঁ এগুলো ওষুধ দিচ্ছে, তো ভাই তো বুঝছে যে আসলে এগুলো কোনো ওষুধ নয়, এগুলো তো এটাই হচ্ছে বিষয় আর কি। তো প্রিয় দর্শক, বিশেষ করে যারা আমাদের এখানে চিকিৎসা নিতে চান, তো বিশেষ করে আমাদের এটার অ্যাড্রেস হয়তো অনেকে জানতে চাইছেন, তো আমাদের অ্যাড্রেসটি হচ্ছে এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো এই ডায়াবেটিস সেন্টারে আপনাদেরকে যদি চিকিৎসা নিতে চান তাহলে এক দুদিন আগে ফোন করে নাম লিখিয়ে দেওয়া হয়। তো আপনারা ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি, সেই নাম্বারটি হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই আমাদের কাছে আসবেন, এবং আপনাদের বিশেষ করে আমাদের এই ধরনের আরও প্রচুর ভিডিও আছে চ্যানেলে, আপনারা দেখতে পাবেন, এবং ইনশাল্লাহ প্রচুর ভিডিও আসবে, ভিডিওগুলো দেখে দেখি আপনার কাছে সব আসছে। হ্যাঁ ভিডিও দেখে, তো আসলে মানুষের তো এটা বিশ্বাস নেই যে মানুষ কি কখনো সুগার পেশেন্ট ভালো হয়, যখন আপনার মতো লোক আরও যখন বিভিন্ন যারা ভালো হচ্ছে তারা যখন অনলাইনে এসে বলছে, ভিডিওর মাধ্যমে এসে যখন বলছে, তখন মানুষের মধ্যে আস্তে আস্তে বিশ্বাস হচ্ছে যে এই যে সুগার ভালো হয় না, এটা তো একশো বছর আগেকার মানে কথা, পঞ্চাশ বছর আগেকার এটা ছিল, আমি মানছি। এখন তো আলহামদুলিল্লাহ বিজ্ঞান উন্নত হয়েছে, মানুষ উন্নত হয়েছে, এখন লাইফ স্টাইলের মাধ্যমেই চেঞ্জের মাধ্যমে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভালো করা যায়, এবং আলহামদুলিল্লাহ তার প্রচুর প্রমাণ আমাদের কাছে। রিভার্স করার সিস্টেমটা আমি আরও দেখেছি মোবাইলে। আচ্ছা আচ্ছা, আমি বুঝলাম দাওয়া খাই জিন্দিতে ঠিক হবে নাই, ওই রিভার্সই হবে মানে আপনার লাইফ স্টাইলই সব চেঞ্জ হবে, মানে বাংলাতে বলো লাইফ স্টাইল আর রিভার্স নাকি বলে একটা, ওই আমি মোবাইলে দেখি তো ফেসবুক মানে দু মাস তিন মাসে ডাইট চেঞ্জ করে 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 সম্পূর্ণ করে, তো এটা সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। হ্যাঁ তো বিশেষ করে যারা চিকিৎসা হয়তো ভাবছেন, হ্যাঁ তারা তার আগে আমরা বলবো যে আমাদের ভিডিওগুলো দেখুন, হ্যাঁ প্রচুর পরিমাণ ভিডিও আছে, সব সব মানুষ আমাদের কাছে এখানে এসে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, প্রচুর পরিমাণ ভিডিও আছে, এগুলো দেখেন। হ্যাঁ দেখার পরে তখন আপনারা সিদ্ধান্ত নেবেন, সময় করে এখানে আসবেন। তো বিশেষ করে এই ছিল আমাদের আজকের ভিডিও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থ রাখুক, বিশেষ করে আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি সারা জীবনই যাতে ডায়াবেটিস মুক্ত যাতে থাকতে পারেন, কারণ ডায়াবেটিস হওয়া মানে আরও সমস্ত রোগগুলোতে মানে অ্যাটাক করবে আর কি। তো ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া মানে কি, হ্যাঁ কিডনি ডিজিজ থেকে মুক্তি পাওয়া, প্রেসার থেকে মুক্তি পাওয়া, হ্যাঁ সমস্ত যে লাইফ স্টাইল ডিজিজগুলো আছে সেগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই চিন্তাভাবনা করবেন, ভাববেন, এবং আমাদের আরও ভিডিওগুলো দেখবেন। না আশা আমি যে পেশেন্টকে বলো সবাইকে আশা যাওয়ার দরকার, কেন বিনা দেওয়াতে কাজ হচ্ছে আপনার তো। হ্যাঁ তো অবশ্যই আপনি আপনি এই ধরনের অনেক মানুষ আছে তাদেরকে কী বলবেন, তাদেরকে কী উপদেশ, তাদেরকে কি যারা পূর্ণা পূর্ণা সুগার ওরাকে আসতে বলছি, যারা নিউ নিউ ধরেছে ওরা তো আরও আসতে আরও আসতে বলবে, মানে যাদের নিউ হয়েছে তাদের খুব তাড়াতাড়ি ভালো হবে, হ্যাঁ আর যাদের অনেক সময় হয়েছে তাদের একটু সময় লাগতে পারে, হ্যাঁ তাদের হয়তো ক্লান্তি আসতে পারে, হ্যাঁ কিন্তু যারা বিশেষ করে নতুন সুগারের যারা পেশেন্ট হয়েছে মানে আপনার আর কোনো কিছু দেখা নেই, একদম সরাসরি চলে আসেন এখানে। তো এই ছিল আমাদের ভিডিও, খরচাপাতি কিছু নেই, একদম কোনো খরচাই নেই আপনাদের কাছে আসলে, সেগুলো একদম সামান্য খরচ, যেগুলো তো মানে আমাদের মূলত সবগুলোই আমরা ফ্রি দিচ্ছি, আমাদের চিকিৎসা ফ্রি, হ্যাঁ আমাদের এখানে আপনি আগে পরামর্শ দেবেন সেটা ফ্রি, কেউ যদি দরকার মানুষ এসে থাকে সেটা ফ্রি, তার যদি ব্লাড সুগার টেস্ট করায় সেটা ফ্রি, হ্যাঁ আমাদের তো ফ্রি সার্ভিস আর ফ্রি সার্ভিস। তো প্রিয় দর্শক, আপনারা সকলেই দোয়া করেন ভাইয়ের জন্য যাতে ভাই সারা জীবন যাতে সুস্থ থাকতে পারে, এবং আমাদেরকেও যাতে সুস্থ থাকার জন্য যে কাজগুলো করার সেটা মানে অবশ্যই করতে হয়, কারণ সারা জীবন সুস্থ থাকার জন্য দুটো জিনিস দরকার।
দরকার, একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে ডিসিপ্লিন। হ্যাঁ, তো আমরা বলি যে নলেজ আমরা দেবো, ডিসিপ্লিন আপনাকে আপনার জন্য মেনটেন করতে হবে, ইনশাল্লাহ আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন। তো এই ছিল আমাদের ভিডিও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।